মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনারা যদি চান সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করা হোক, অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক হাইকোর্টের রায় অনুযায়ী, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং আপনারা জানেন, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আগামী 11ই জুন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আপনারাও এই 11ই জুন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর সঙ্গে আপনারাও সামিল অবশ্যই হবেন। আপনারা যদি চান সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ খুব দ্রুত বুঝিয়ে পাক, তো বন্ধুরা, ডিএ সরকারি কর্মচারীদের অবশ্যই মিটিয়ে দিতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যে আন্দোলনগুলি হয়েছিল তার সাক্ষী আপনারা রয়েছেন। আপনারা জানেন সেই প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য, গ্রেড পে বৃদ্ধির জন্য উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ সেখানে করেছিলেন, যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাতে করে সেই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, আমরা বোধহয় ভুলে যাইনি যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের দাবিতে উস্তিয়ান শিক্ষক শিক্ষিকারা আমরণ অনশনের দাবি রাখে এবং 14 দিন পর সরকার বাধ্য হয়ে আমাদের দাবি মেনে নেয় এবং একটি জিও বের করেন, যদিও তা ত্রুটিপূর্ণ এবং তা সংশোধনের দাবি প্রতিনিয়ত উস্তি করে চলছে। সেদিনে সেই অনশনে সামিল ছিলেন পোলবা চক্রের শিক্ষক কৌস্তভ চ্যাটার্জি মহাশয়। বর্তমানে তিনি 4.97 টাকায় মিড ডে মিল চালানো নিয়ে সোচ্চার হওয়ায় তার উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। শুধু শোকজ নয়, নানা নছিলায় সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই লড়াই কৌস্তভ চ্যাটার্জির একার লড়াই নয়, আমাদের সবার লড়াই। তাই সময় এসেছে নিজেদের একজোট হয়ে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইতে সামিল হওয়ার। বিগত দিনেও আমরা একে অপরের পাশে ছিলাম, এখনও একইভাবে সকলের পাশে থাকতে হবে। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এরকম পোস্ট কিন্তু দেখা যাচ্ছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপে। আপনারা দেখতে পাচ্ছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গ্রুপ। ডিএ থেকে বঞ্চিত সকল সংগঠন এবং সকলকে খোলা চিঠি। চিঠি করেছেন মাননীয় রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ। বলেছেন এখানে আগামী 11/6/2022 অর্থাৎ 11 তারিখে জুন মাসে আমরা সাংগঠনিকভাবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত দুপুর 12টার সময় থেকে প্রতিবাদ মিছিল করতে প্রস্তুত। অবশ্যই ডিএ প্রদান করতে হবে, সমস্ত বকেয়া ডিএ দ্রুত প্রদান করতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে আপনারা অবশ্যই সেখানে সামিল হবেন, এমনটাই আশা করছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।